হ্যালো বন্ধুরা টেকনিক্যাল সয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি মেনলি আপনাদের গুগল প্লে স্টোরের কিছু হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে আলোচনা করব হয়তো এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি আপনারা জানেন তো আপনি আপনার মোবাইল ফোনটাকে আরও সিকিউরলি ইউজ করতে পারবেন এবং আপনার ইন্টারনেট খরচাটাকে অনেকটা কমাতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক গুগল প্লে স্টোরের মধ্যে কী রকম হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেটা আপনি জানেন না তো সর্বপ্রথম আমি গুগল প্লে স্টোরের মধ্যে চলে যাচ্ছি এবং প্রথম টিপস অ্যান্ড ট্রিক্সের যদি কথা বলি তো এর জন্য ওপরে আপনি দেখুন থ্রি লাইন্স আছে এইখানে দেখুন আপনি থ্রি লাইন্স আছে তো থ্রি লাইন্সের ওপরে আপনি চলে যাবেন এবং এখানে একটা অপশান আপনি দেখতে পাচ্ছেন প্লে প্রোটেক্ট বলে তো আপনি প্লে প্রোটেক্টের মধ্যে চলে যাবেন এখন এখানে আমার মোবাইল ফোনে অনেক বেশি অ্যাপ্লিকেশন আছে দেখুন এখানে অলমোস্ট একশো চুয়ান্নটা আশেপাশে অ্যাপ্লিকেশান আছে তো আপনি চাইলে আপনার মোবাইল ফোনে যদি কোনো হিডেন অ্যাপ্লিকেশান ইনস্টল থাকে এবং আপনি যেটা ধরতে না পারেন ধরুন এমন কোনো অ্যাপ্লিকেশান আছে যেটা সফটওয়্যার কোনো ম্যালোয়ার টাইপ অ্যাপ্লিকেশান বা আপনার মোবাইল ফোনে স্পাই জাতীয় কিছু অ্যাপ্লিকেশান তো সিম্পলি এখানে স্ক্যান করতে পারেন এবং সেরকম যদি অ্যাপ্লিকেশান থাকে তো এখানে সেই অ্যাপ্লিকেশনগুলোকে বাইরে নিয়ে আসতে পারেন এখন যদি আনঅথরাইজড কিছু অ্যাপ্লিকেশান আপনার মোবাইল ফোনে থেকে থাকে তো সিম্পলি গুগল প্লে প্রোটেক্টের মাধ্যমে এই জিনিসটাকে আপনাকে দেখিয়ে দেবে এবং তারপর আমি আনইনস্টল করতে পারবেন বা যে কোনো রিকোয়ার্ড যে এক্সট্রান্ডগুলো আছে সেগুলো নিতে পারবেন এখন এখানে দেখুন আমার মোবাইল ফোনে কোনোরূপ প্রবলেম নেই তাই নো প্রবলেম ফাউন্ড এখানে দেখিয়েছে তো প্রথম ট্রিকটা এটাই আপনি আপনার মোবাইলটাকে আরও সিকিওর করতে পারবেন শুধুমাত্রই একটা স্টেপকে ফলো করে ঠিক আছে এরপর আমি সেকেন্ড ট্রিকের কথা বলি সেকেন্ড ট্রিক আরও ইন্টারেস্টিং ধরুন আপনি আপনার মোবাইল ফোনটাকে মেনলি মোবাইল ডেটা বা ওয়াইফাইয়ের মধ্যে চালাচ্ছেন আপনি যে ওয়াইফাই কানেকশানটা ইউজ করেন সেটা একটা লিমিটেড ওয়াইফাই কানেকশান এবং আপনি চান না কি সেই লিমিটেড ডেটাটা অন্য কিছু কারণে নষ্ট হয়ে যায় তো এই জন্য আপনি একটা কাজ করতে পারেন থ্রি লাইনস যে অপশানটা আছে এখানে আপনি যেতে পারেন এবং এখানে যাওয়ার পর এখানে সেটিংসের একটা অপশান আছে দেখুন এইখানে একটা সেটিংসের অপশান আছে তো সেটিংসের মধ্যে আপনি চলে যান এখন সেটিংসের মধ্যে যাওয়ার পর এখানে দেখুন অটো আপডেট অ্যাপস বলে একটা অপশান আছে তো সিম্পলি এখানে চলে যাবেন এখানে আমি আপনাকে হাইলি রেকমেন্ড করবো ডোন্ট অটো আপডেট অ্যাপসে এখানে ক্লিক করা এবং ডান করে দেয়া এর ফলে কী হবে আপনি যদি ম্যানুয়ালি চান অ্যাপ্লিকেশানগুলোকে আপডেট করা তো আপডেট করতে পারেন আপনি মোবাইল ডেটাতে থাকুন বা ওয়াইফাই কানেকশানে থাকুন তো আপনাকে চিন্তা করার কোনো দরকার নেই যদি অ্যাপ্লিকেশানগুলো অটো আপডেট হতে থাকে তো আপনার ইন্টারনেটটা শুধু শুধু নষ্ট হবে এখন যদি আপনি আপডেট করতে চান তো এখানে দেখুন মাই অ্যাপস অ্যান্ড গেমসের মধ্যে যাবেন এবং এখানে গিয়ে যদি কোনো জিনিস আপডেট আসে দেখুন এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশান আপডেট এসছে তো আপনি ম্যানুয়ালি এগুলোকে আপডেট করতে পারেন এবং আপনার এক্সপিরিয়েন্সটাকে আরও ভালো করতে এবং অটোমেটিক্যালি আপডেট করার সঙ্গে সঙ্গে আপনার অনেক ডেটা সেই ডেটাগুলো নষ্ট হবে তো সেই জিনিসটা থেকে আপনি আপনার ফোনটাকে বাঁচাতে পারেন বন্ধুরা এরপর তিন নম্বর আপডেটের কথা বলা যাক তিন নম্বর আপডেটও অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাকে থ্রি লাইন্স এখানে যেতে হবে এবং এখানে যাওয়ার পর আপনাকে সেটিংসে আসতে হবে সেটিংসে আসার পর এখানে দেখুন একটা অপশান আপনি পেয়ে যাচ্ছেন থিমের অপশান ঠিক আছে তো থিমের মধ্যে আপনি যাবেন থিমে এখানে মেনলি তিনটি অপশান পাবেন লাইট ডার্ক আর সেপসেম ডিফল্ট তো আপনি যদি ডার্ক থিম গুগল প্লে স্টোরে লাগাতে চান তো সিম্পলি এখানে ডার্ক সিলেক্ট করবেন এবং দেখুন থিমটা ডার্ক হয়ে যাবে তো রাত্রিবেলা যদি গুগল প্লে স্টোরে আপনি অত্যন্ত বেশি পরিমাণে সার্ভ করেন তো সেক্ষেত্রে আপনার চোখে অনেক ভালো লাগবে কালো একটা ইন্টারফেস এখানে দেওয়া আছে তো এই জিনিসটা আপনার চোখের পক্ষে অত্যন্ত ভালো হবে বন্ধুরা এরপর আমি যদি চতুর্থ আপডেটের কথা বলি তো এখান জন্য আপনাকে ওপরে থ্রি লাইন্সে যেতে হবে সেটিংসে যেতে হবে এবং নিচের দিকে আপনি দেখুন পেরেন্টিয়ার কন্ট্রোলস বলে একটা অপশান আছে তো পেরেন্টিয়ার কন্ট্রোলসটাকে আপনি এখানে অন করতে পারেন মেনলি কাজটা কী হবে আপনি আপনাকে বলে দিই ধরে নিন আপনি আপনার যে ফোনটা ধরে নিন আপনার ছেলে মেয়ে হতে পারে আপনার ভাই বোন হতে পারে আপনার ফোনটাকে ইউজ করছে এখন বাচ্চা ছেলে মেয়েদের ক্ষেত্রে একটা অত্যন্ত মানে বাজে ব্যাপার থাকে কি তারা গেমস খেলতে চায় এবং ডিফারেন্ট গেমস তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে যায় এখন যদি আপনি পেরেন্টিয়াল কন্ট্রোলে যে একটা পিন দিয়ে এই জিনিসটাকে অ্যাক্টিভেট করে রাখেন তো তারা প্লে স্টোর খুলতে গেলেই এই প্রিনটা চাইবে তো তারা যদি পিনটা না দিতে পারে তো তারা প্লে স্টোর থেকে কিছু অ্যাপ্লিকেশান ডাউনলোডও করতে পারবে না তো সেক্ষেত্রে আপনি তাদের এই অ্যাডিকশন থেকে বাঁচাতে পারেন এরই সঙ্গে সঙ্গে অনেক এইটিন প্লাস অ্যাপ্লিকেশান আছে যেগুলো তারা ভুলবশত যদি ডাউনলোড করে ফেলে তো সেক্ষেত্রে সেই জিনিসটা তাদের জন্য খারাপ হবে তো এই জিনিসটা থেকে প্রোটেক্ট করার জন্য আপনি মেনলি পেরেন্টিয়াল কন্ট্রোল এখানে অন করতে পারেন সিম্পলি এখানে যে কোনো একটা পিন আপনি সেট করে দিতে পারেন এবং এখানে ওকে করা দেওয়ার সঙ্গে সঙ্গে যখনই কেউ প্লে স্টোরটা ওপেন করতে চাইবে এই পিনটা চাইবে তাদেরকে তারপরেই তারা প্লে স্টোরটা ওপেন করতে পারে তো এইভাবে আপনি পেরেন্টিয়াল কন্ট্রোলটাকে এখানে আমি আঁকি অ্যাক্টিভেট করতে পারেন এরই সঙ্গে সঙ্গে যদি আমি পঞ্চম আপডেটের কথা বলি তো এখানে নিচেই দেখুন বায়োমেট্রিক অথেন্টিকেশন বলে একটা অপশান আছে তো এটাকে আপনি অন করে দিতে পারেন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা গুগল পাসওয়ার্ডটা এখানে চাইবে তো এর কি ব্যাপারটা হবে কি যখনই কেউ অ্যাপ্লিকেশন কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে চাইবে তো আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া সেই কোনো অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করতে পারবে না বা ইনস্টল করতে পারবে না তো এর ফলে অনেকে আছে নাকি আপনার মোবাইল ফোনে যদি থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশনকেও ডাউনলোড করে দেয় তো সেক্ষেত্রে তারা আপনার ফোনে অনেক অ্যাক্সেস পেয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আপনি ছাড়া অন্য কেউ এই আপনার মোবাইল ফোনে কোনোরূপ অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করতে পারে না তো সেরকম বায়োমেট্রিক অথেন্টিকেশান আপনি এখানে অ্যালাউ করতে পারবেন এরই সঙ্গে সঙ্গে আপনি আপনি যে ফোনটা ইউজ করছেন সেই ফোনটা জেনুইন ফোন না জেনুইন ফোন নয় সেটা কি গুগলের তরফ থেকে সার্টিফাইড না সার্টিফাইড নয় সেটা আপনি এখানে নিচে দেখতে পান এখানে দেখুন প্লে প্রোটেক্ট সার্টিফিকেশান বলে একটা অপশান আছে ডিভাইস সার্টিফাইড মানে আপনি যে ডিভাইসটা এখানে ইউজ করছেন তো সেটা সার্টিফাইড ডিভাইস ধরে নিন আপনি কোনো সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন কিনতে চাইছেন তো সেই মোবাইল ফোনটা রুট হতে পারে বা আপনাকে কোনো নকল মোবাইল ফোন দিতে পারে তো সেক্ষেত্রে এই সার্টিফিকেশানটা যদি আপনি দেখে নেন তাহলে আপনি এটা বুঝতে পারবেন কি আপনি যে মোবাইল ফোনটা ইউজ করছেন সেটা একটা জেনুইন মোবাইল ফোন তো বন্ধুরা এই ছিল কয়েকটা ট্রিক যদি আপনি গুগল প্লে স্টোর ইউজ করেন তো সেক্ষেত্রে এই কয়েকটা ট্রিক যদি ফলো করেন তো অবশ্যই আপনি আপনার এক্সপিরিয়েন্সটাকে অনেক বেশি এনহ্যান্স করতে পারবেন আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে দিতে ভুলবেন না এরকম ইন্টারেস্টিং ভিডিও ডেলি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য সবাই খুব ভালো থাকবেন